বন্ধুরা, আসার সময় কিন্তু এই টোলটা আরেকবার আমাকে পেতে হলো। তো এখানে আমি আবার সেই কোথায় আমার ফ্রি রাস্তাটা খুঁজে বার করতে হবে। ফ্রি রাস্তা সবসময়ের জন্য ফ্রি রাস্তা পেয়ে গেছি, সরু সংকীর্ণ গলি। এখানে কিন্তু থার্মাল চেকিং না কি জানি কি একটা হচ্ছে, বেশ জানি না বস। সো ডিয়ার ফ্রেন্ডরা, আবার জার্নি স্টার্ট। তো বাবাকে পিক আপ করা কমপ্লিট হয়ে গেছে। তো আপাতত আমাদের গন্তব্যস্থলের দিকে ওঠো এগিয়ে যাবো। হ্যাঁ, চেকিং থাকলেই বা আমাদের কি চেকিংয়ের সাথে আমাদের কি সম্পর্ক? চলো ওঠো। হ্যাঁ, ওঠো। যাত্রা মা। তো বন্ধু, তো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ফিরছে আবার আরেকবার স্বাগত জানাই তোমাদের সবাইকে সমরজিৎ ধর ব্লগে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আপাতত এই দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যেতে যেতে রাস্তাতে পথে 5 কিলোমিটার রাস্তা দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে দিয়ে আমরা যাবো। তো তারপরে আমরা ঢুকে যাবো কোথায়, তারপর ঢুকে যাবো হচ্ছে কি আমরা মেমারি হয়ে চলে যাবো বাড়ির দিকে। অ্যাক্টিভাতে লোকে যদি ভাবে যে অ্যাক্টিভা 6G নেওয়ার সময় যে তাতে লং রাইড বা এরকম কিছু পসিবেল না, তো প্লিজ আমাকে দেখো, আমাকে দেখে নাও যে অ্যাক্টিভাতে কী পসিবেল আর কী পসিবেল না। তার জন্য বস সবথেকে বড়ো সাক্ষী আমি রয়েছি। তো আমি এই রাস্তায় আগেও এসেছি, আবারও আসছি। আর অ্যাক্টিভা সম্বন্ধে তোমাদের যদি কোনোরকম অ্যাক্টিভা 6G সম্বন্ধে যদি তোমাদের কোনোরকম কোনো জানকারি থাকে বা কিছু জানার ইচ্ছা থাকে, তো প্লিজ আমাকে বলো, আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি বলে দেবো এই গাড়ির কোথায় কী গল্প আছে, কোথায় কী নেই। সাইড মিররটা একটু ঠিক করতে হবে। আর এই রাস্তায় গাড়ি চালানোর মজাটাই সবসময় আলাদা, কারণ বেসিক স্পিড তুমি সবসময় অলওয়েজ তুমি মেনটেন করতে পারবে, তুমি যতটা স্পিড চাও। যদি পুরো রাস্তাটা বাড়ি অবধি আমার এটাতেই যাওয়া হতো, তাহলে বলবো হয়তো আমার এই যে জার্নিটা রয়েছে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যেত। সেটা তো আর হবে না, এই রাস্তাটা আমার ভাগ্যে বেশিক্ষণের জন্য নেই। মাত্র 5 কিলোমিটার না 7 কিলোমিটার সামথিং এরকম কিছু একটা হবে। এখনই গুগল ম্যাপ চেপে বলে দেবে বাঁদিকে ঢোকো। টপ স্পিড দেখতে চাও তাদের জন্য একটাই কথা বলবো, দেখে নাও অ্যাক্টিভা 6G ডবল বসিয়ে টপ স্পিড কত করতে পারে। কারণ দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতেই এটা দেখানো আমার পক্ষে পসিবল হচ্ছে। আগেও একবার দেখিয়েছি, আবারও আগের ব্লকটা মানে আগের ব্লকের ভিডিওটি তোমরা দেখতে যাও, তো এই যে আই বাটনে ক্লিক করো দেখতে পাবে তোমাদের ওখানে কোথাও রয়েছে। তো দেখতে পাচ্ছ অ্যাক্টিভা টপ স্পিড কত, 82 উইথ হচ্ছে কিন্তু পিলিয়নকে নিয়ে 82, নর্মালেও 82 স্পিড এটাতে সব ক্যারি করা যেতে পারে। রাস্তাটা কি সুন্দর, অসাধারণ। শুধু হচ্ছে আমার কথা আমার বাবা ভয় না পাইলেই হলো, আর ব্যাগগুলো সব ঠিকঠাক পজিশনেই আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা হচ্ছে এই রাস্তাটা এতটাই সুন্দর, কিন্তু এটা এক্সপ্রেস হাইওয়ে না, এটা হচ্ছে মেমারের ভিতর থেকে যেতে গেলে একটা রাস্তা পড়ে সেই রাস্তাটা। তো এখানে আপাতত না ভাই, একটু স্পিডটা স্লো করে, পিছনে বাপ রয়েছে, বাপ আশা করি ভয়টায় পেয়ে যাবে, দরকার নেই, একটু স্লো চলো। সমর গাড়ি আসতে চালা সমর। এখানে যে বাঘগুলো রয়েছে, বাঘগুলো টার্নিংগুলো একটু তির্যক, মানে একটু শার্প টার্ন রয়েছে প্রতিটা টার্নিং, কারণ আমি আসার সময় এই রাস্তা ধরে এসেছিলাম। তো বন্ধুরা, নেক্সট আগের ভিডিওটাতে তোমাদের রেসপন্স যথেষ্ট ভালো পেয়েছিলাম, তো এই যে ভিডিওটা দেখছো, তো তোমাদের তো দায়িত্বে একটাই থাকবে, সেটা হচ্ছে কি ভিডিওটাকে একটা লাইক দেওয়া, কমেন্ট সেকশনে জানানো ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর অ্যাক্টিভা সম্বন্ধে তোমাদের দেখো আই বাটনে তোমরা যদি ক্লিক করো দেখতে হবে অনেক রকম ভিডিও যেগুলো রয়েছে সেগুলো সবকটাই এখানে রয়েছে।
যেমন ধরো তোমার কথা ফার্স্ট সার্ভিসিংয়ের ভিডিওটা আর অ্যাক্টিভাসটা, সরি ফার্স্ট সার্ভিসিং বলবো না, অ্যাক্টিভার সার্ভিস বলো, তারপরে অ্যাক্টিভার ওয়াশ বলো বা অ্যাক্টিভার সম্বন্ধে, এটা দেখো আপাতত এটার যে মাইলেজটা কত পাচ্ছি আমি লংয়ে গেলে, তো সেইটা অবভিয়াসলি তোমরা যদি জানতে চাও ডিটেলসটা, কিন্তু তাহলে এই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে হবে। যদি তোমরা স্কিপ করে ফেলো তাহলে কিন্তু সেই জিনিসটা পাবে না, বিকজ আমি ফার্স্ট ভিডিওতে আমি কত কিলোমিটারের তেল ফুলে ভরেছিলাম, আর এখন বাড়ি যাওয়ার সময় আমি সেই জায়গাতেই একটা আনুমানিক জায়গা থেকে আমি তেলটা ভরবো, তাহলে ফুল ট্যাঙ্কি তেল করে বেরিয়েছিলাম, আবার ফুল ট্যাঙ্কি করবো, তো সেক্ষেত্রে আরামসে ধরা পড়ে যাবে যে লংয়ে কত মাইলেজ দিচ্ছে। গুগল মাথা আমাকে কোন গলিগালার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়েছে ভগবান, এই হচ্ছে গুগলের গল্প। বাঁদিক ডান দিক করে এখানে সামনে একদম রেড, এই গুগলের স্বভাব সবসময় হচ্ছে গিয়ে একটুখানি মানুষকে সুযোগ পেলেই হলো গলিগালা, যতক্ষণ অব্দি গুগল আমাকে ঘোরা ততক্ষণ অব্দি গুগলের শান্তি হয় না। গুগল মাতা জিন্দাবাদ, যে গুগল আছে বলেই হয়তো আজকে এখানে এত সুন্দরভাবে পৌঁছে যেতে পারছিলাম। বা এটা কোনো একটা বাজার হবে, বাট কোথাকার কে জানে। লোকজনের মুখে রাস্তায় মাস্ক তো খুবই কম, মানে নেই বললেই চলে। সামনে একটা রেল গেট আছে আবার বাবা, দেখো একদিকে গাছ আর একদিকে জমি, অসাধারণ রাস্তাটা। এদিক থেকে হালকা পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়াটা গা জুড়িয়ে যাচ্ছে একদম, কারণ এখনও মোটামুটি ওয়েদার টেম্পারেচার কিন্তু বিশাল রয়েছে। দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা 11টা বেজে গেছে, মানে একদম সূর্য প্রায় মাথার উপর চলে এসছে। কিন্তু এই যে এরকম সুন্দর মনোরম পরিবেশ বলে এই জায়গাতে রোডের যে টেম্পারেচার সেটা কিন্তু গায়ে লাগছে না বন্ধুরা। আর আমার ডেস্টিনেশনে পৌঁছাতে প্রায় 70 কিলোমিটার মতো বাকি আছে রাস্তা, তো মাঝখানে শুধু একটা ফিউল ব্রেক হবে, হালকা হালকা ঘুম ঘুম পাচ্ছে, তো একটা টি ব্রেক নেওয়ার মতো খুব ইচ্ছা রয়েছে। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছ এই স্পিডটা, এই রাস্তাতে এই স্পিডটাই মেনটেন করতে হয়, তাই এই স্পিডটাই মেনটেন করছি বলছে আমাদের উদ্গণ্ড মতো ড্রাইভার। ও আলো ছায়ার এক আধারই ব্যাপার, মেঘের সাথে আমি যাচ্ছি, দেখি মেঘ আগে যেতে পারে, আমি ফার্স্ট হয়ে গেলাম। এই রাস্তাটা একটা গল্প আছে, এখন হয়তো 11টা বাজে বলে ছাগল হাঁস উৎপাতটা অনেক কম দেখতে পাবো, নেই বললেই চলে। বাট এইখানে সকালবেলার সময় তখন আমি ক্যামেরা অন করিনি, তখন বস যা ছাগলের উৎপাত ছিল। এই যে দেখছো রাস্তার মাঝখানে দুমদাম, কখন রাস্তা ক্রস করে নেবে তুমি নিজেও বুঝতে পারবে না, দেখবে গাড়ির চলা যদি চলে আসে না কোনো মতে একটা ছাগল, তাহলে একদম মোটামুটি একটা ছাগলের দাম না 25টা ছাগলের দাম দিয়ে এখান থেকে যেতে হবে। এই হচ্ছে ছাগলের গল্প। এই হাঁস অবাধে ঘুরে বেড়াচ্ছে, ছেড়ে দিয়েছে, কোনো ব্যাপার না এখানকার লোকজনদের, জানাই তো যে গাড়ির চলা যদি মরে 25টা ছাগলের দাম নেবে একবার ধরে। বন্ধুরা আপাতত এতটা রাইড করার পর চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কি হয়ে গেছে। হ্যাঁ হেলমেটটা যেটা ঘরে রয়েছে, যদি ভয়েসটা তোমাদের কমতি পৌঁছায় তো বুঝতে পারছো যে 11:15 ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছ, 11:15 বেজে গেছে, আর মিনিমাম কতক্ষণ লাগতে পারে এখানে দেখাচ্ছে, আর আপাতত 48 কিলোমিটার বাকি আছে। গোপুরো চার্জও প্রায় শেষের পর যাই না, রাস্তায় আবার ব্যাটারি চেঞ্জ হতে করলেও করতে হতে পারে, তো আবার যেতে যেতে কথা হচ্ছে। ভাই এখানে রাস্তার কাজ চলছে, ড্রেন ফ্যান পোশাক করছে, কি একটা অবস্থা রাস্তার, ড্রেন পোশাক করছে এই দিয়ে, এইসব না করে কেন রে বাবা, রাস্তাটাকে ঠিক করলেই তো হয়। এই খারাপ রাস্তা, মানে রাস্তার মধ্যে পুকুর নদী নালা যা যা দরকার সব কিছুই রাস্তার মধ্যে রয়েছে। তা আরেকবার বাড়ি যাওয়ার পথে কিন্তু আরেকবার পেয়ে গেছি, বা দেখেছো অবস্থার কী হয়, দরজা খুলে বেড়েছে, এদের কিছু এদেরই তো হবে পৃথিবীতে। সেই গৌরাঙ্গ সেতু যেটা আমাদের নদিয়াতে রয়েছে, আর নদিয়ার যথেষ্ট জানো বিশ্বের অষ্টম আশ্চর্য বানানোর জন্য যে মায়াপুরের, এখন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ মায়াপুরের মন্দিরটা, জানি না আমার গোপ্রতে কতটা সাপোর্ট করছে এখন মায়াপুর, সকালবেলা তোমাদের দেখানোর চেষ্টা করছে, জানতাম আমি এখান থেকে দেখা যায়, তো বিশ্বের অষ্টম আশ্চর্যটা বাড়ানোর চেষ্টা করেছিল কিন্তু বাট সেটা হয়নি। কিন্তু এটা ভারতবর্ষের অন্যতম একটা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, যদি নাহলে আমি এখানে ফুটেজ একটু জুম করে তোমাদের দেখিয়ে দেবো ওখানে, আর একদিন অবশ্যই আসবো তোমাদের এসে জায়গাটা দেখাবো। জানি না এখন বর্তমান সিচুয়েশন কী চলছে এখানে,
যদি সব কিছু যখন ঠিক হবে অবশ্যই 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 তোমাদের কিন্তু আমি এই জায়গাটা এসে দেখাবো। ঢেউ শর্ট ট্র্যাক, তো দেখলে যে পিছনে যে বসেছিল স্কুটার বাইকে আমার বাবা, তো বাবা যেখানে থাকে, যেখানে কাজের সূত্রে যেখানে থাকে, তো সেখানে থেকে আনার জন্য আমি গেছিলাম। তো বাবা কিছুটা রাস্তা বাসে চলে এসেছিলো আর কিছুটা রাস্তা আমি বাবাকে নিয়ে আসলাম। এটাই হচ্ছে দুটো ব্লগের তোমাদের সাসপেন্স যেটা ছিল, যে আমি কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি। তোমরা বলো আমি কি দীঘা এটা নিয়ে দীঘা ট্রিপ মারবো, কারণ দেখেছো যে আমি দীঘা এতবার যাই, তো সেক্ষেত্রে দীঘা ট্রিপ কি এটা নিয়ে হতে পারে, হয়ে যাক দীঘা নাকি। ফাঁকা মাখন মাখন মাখন, এরকম রাস্তা যদি সবসময় পাওয়া যায় তাহলে তো সব কিছু। যেখান থেকে শুরু করেছিলাম জার্নি সেখানেই শেষ করব এক্সট্রা প্রিমিয়াম ভরে। তো বন্ধুরা, যেতে যেতে আবার রাস্তায় কোনো সময় দেখা হবে তোমাদের সাথে, নিশ্চয়ই দেখা হবে কোনো না কোনো দিন। তো আমি সমরজিৎ, শেষ করতে ভিডিওটা ইচ্ছা করছে না, বাট অলরেডি ডেস্টিনেশন মানে আমার বাড়ির খুবই কাছাকাছি চলে এসেছি, তাই এখানে আজকে ভিডিওটা এন্ড করব। তো এই যে দুটো পার্ট দেখলে তোমরা, এই দুটো পার্ট কিন্তু ইউটিউবে অ্যাক্টিভা 6G নিয়ে কোনো রকম লং রাইডের ভিডিও যদি হয়ে থাকে, আমি ফার্স্ট লং রাইডের ভিডিও আমি করলাম ইউটিউবে। তো চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট সেকশনে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, আজকের মতো বাই।